2016 সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জাতির কৃতজ্ঞতা স্বরূপ আমাদের চট্টগ্রামের মেয়র আ জ ম নাসিরউদ্দিন সাহেব বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি হিসাবে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন। শহীদ মেজর আসাদুল হক ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। 1947 সালে উনি 1952 সনে ঢাকা মেডিকেল পাশ করেছিলেন এবং উনি সক্রিয়ভাবে ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে উনি 1953 সনে আর্মিতে জয়েন করেন। আর্মি মেডিকেল পড়ে ওনার পোস্টিং আপনার পাকিস্তানে হয়, বেশিরভাগ সময় উনি পাকিস্তানেই ছিলেন এবং তখনকার দিনে তো পাকিস্তানিরা আপনার প্রত্যেকটা ব্যাপারেই আমাদেরকে বাঙালিদেরকে হেয় করে নানানভাবে টর্চার করে। আমিও স্টুডেন্ট লাইফে ছোটোবেলায় পাকিস্তানে পড়াশোনা করেছি, তখন দেখেছি খুবই মানে সমস্যায় পড়তাম আমরা। উনি অ্যাপটোবার ক্যান্টনমেন্ট ছিলেন, সেখানে একজন আর্মি ক্লাবের মধ্যে কথাবার্তায় ওনারা বলছিলেন অল বেঙ্গলিস আর বাস্টার, এটা বলাতে উনি বেল্ট কোমর থেকে বেল্ট খুলে সিনিয়র অফিসারকে আঘাত করেছিলেন প্রতিবাদ, যার ফলে ওনার খুব ফাঁসল হয়েছিল এবং উনি প্রমোশন থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘদিন। 1970 সনে উনি চিলাম ক্যান্টনমেন্টে ট্রান্সফার হয়ে আসেন। 1970 সাল সাইক্লোনের পরপর উনি আপনার একটা রিলিফ টিম নিয়ে আপনার সন্দীপ গিয়েছিলেন, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার মজুমদার সাহেবকে ট্রান্সফার করে ওনার জায়গায় সাম কর্নেল জিনজি নাকি একজন নামটা খেয়াল নেই সবসময় নেই ওনাকে দিয়েছিলেন। ওনার তো আপনারা বুঝতে পারছিলেন যে এটা একটা চক্রান্তের অংশ যাতে করে আপনার প্রতিরোধ ক্ষমতা চিটাং ক্যান্টনমেন্ট না থাকে। আমরা পরবর্তীতে শুনেছি তৎকালীন মেজর জিয়াউর রহমান 16 সাল হাউজিং সোসাইটিতে অবস্থান করছিলেন, ছিলেন আমরা আপনার গাড়িটা আপনার ওনার বাসায় রেখে বাংলাতে রেখে আমরা চলে গেছিলাম। 25শে মার্চ বুঝলাম রাত 12টা 1টা 12টা 1টার পরে গোলাগুলি আবার শুরু সারা রাতটা পড়লাম ওখানে। সকালবেলা দেখলাম যে আপনাকে ট্যাঙ্ক নিয়ে আসছে, একটা ট্যাঙ্ক এনে আমাদের কোয়ার্টারের দিকে, আমরা তো আর্মি কোয়ার্টারে ছিলাম, কোয়ার্টারের দিকে আমাদের আরও অফিসার ছিল, ওনাদেরকে ট্যাঙ্ক পাক করে এরকম সবাই বেরোয় আসে, আমরা বেরিয়ে আসলে একা করে বেরিয়ে আসলাম। আমাদেরকে এখান থেকে নিয়ে আর্মি টাকে নিয়ে সিএমএইচের একটা আইসোলেশন ওয়ার্ড আছে পাহাড়ি বলে, সেখানে নিয়ে আমাদেরকে বন্দি করে 15-16 অফিসার এবং ফ্যামিলি কয়েকদিন পরে কষ্ট মেরে গেছে আর কোনো খোঁজও পাইনি। চারজনকে একসাথে নিয়ে গেছেন, ওনারা কাউকে পাওয়া যায় ওনাদের নামগুলো কি আপনার? হ্যাঁ, ওনাদের নামে একজন ছিলেন আপনার তৎকালীন সিএমএইচের প্রধান কর্নেল চৌধুরী বদিরাম চৌধুরী, আরেকজন ছিলেন মেজর রহমান ইএমএর ক্যাপ্টেন মাহমুদ, চারজনকে একসাথে নিয়ে গেছিলেন। উনি আমার স্ত্রী মমতাজ মেসা বেগম সুমা, আমরা তো সারা জীবন বিশ্বাস করে না উনি নাই। যুদ্ধের পরে আমরা যে কষ্টে পড়েছি, আমি ছোটো ছিলাম, আমার বড় ভাই ছিল আমার থেকে মাত্র 2 বছর 14 বছর বয়স, আমার ছিল 12 বছর বয়স, ছোটো ভাই ছিল 10 বছর বয়স, বোন ছিল আমাদের 16 বছর বয়সে দেহভুক্ত, কী করবো আমরা? আর আমরা ওয়েল আমরা ওই যে পড়ালেখা বা আমি পারিপার্শ্বিকভাবে আমরা সবসময় সবাই দেখেছি ক্যান্টনমেন্টে ছিলাম। এখন আমাদের চাওয়া হলো যে ওনারা যেন সরকারিভাবে স্বীকৃতি পায়, তার নামটা থাকবে। নতুন প্রজন্মের জন্য একজন মুখের সন্তান হিসাবে আমি একটু বলবো, আমরা দেশের জন্য
যেটুকু পারি যার যার যেটুকু সমর্থ সেভাবে অবদান রাখা উচিত। আমি আজকে আছি কালকে থাকবো, কিন্তু আমরা যে অবদান রেখেছি যদি পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা স্মরণ করবে, সেটাকে তাদের জন্য সেটা ভালো হবে। তো সেইভাবে আমাদের সবাই উচিত দেশের জন্য কিছু করা, কারণ দেশের কথা সাধারণ মানুষের কথা ভেবে সেভাবে আপনার কার্যক্রম করা, সেভাবে কাজ করা।